decades, and the chance to float free in zero-G will be wonderful. See you in zero-G. কাকে শ্রদ্ধা জানাতে আজ হ্যালো ডিডি বসুন্ধরার বিষয় ব্ল্যাক হোল ও স্টিফেন হকিং। আই এম জাস্ট এ চাইল্ড হু হ্যাজ নেভার গ্রোন আপ। স্টিফেন হকিং তার নিজের লেখায় নিজের সম্বন্ধে একথা বলছেন। কি আশ্চর্য লাগে যে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পদার্থবিদ তিনি নিজের সম্বন্ধে নিজেকে একজন শিশু বলছেন, বলবেনই তো শিশু, মানে বিজ্ঞানী মহলে দেব শিশু। শিশু বলেই বোধ হয় অজানাকে জানার এত তীব্র আগ্রহ। আজকে আমরা আজকের অনুষ্ঠানে ব্ল্যাক হোল ও স্টিফেন হকিং নিয়ে কথা বলবো, আর কথা বলার জন্য আমাদের সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে আমাদের সঙ্গে পেয়েছি আমরা বিশিষ্ট পদার্থবিদ। আমাদের সঙ্গে রয়েছেন ডিন একাডেমি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কালটিভেশন অফ সায়েন্সের সৌমিত্র সেনগুপ্ত। স্যার, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে, আর স্বাগত অবশ্যই আপনাদের সকলকে। আপনারা সকলেই টেলিফোন নাম্বার জানেন, তাও স্ক্রিনে যাচ্ছে টেলিফোন নাম্বার। আপনারা কিন্তু আমাদের সঙ্গে কথায় প্রশ্ন নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত বা ভাবনা নিয়ে চলে আসতে পারেন। স্যার, প্রথমে কিন্তু আপনার কাছে যাব, যেটা আপনাকে প্রথমেই জিজ্ঞেস করব, 2006 সাল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আপনার থাকার ব্যবস্থা হলো ঠিক স্টিফেন হকিংয়ের পাশের রুমটিতে, খুব কাছ থেকে দেখার একটা বিরল অভিজ্ঞতা, কেমন ছিল সে অভিজ্ঞতা? হ্যাঁ, 2006 সালের গ্রীষ্মে আমি তখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স অ্যান্ড থিওরিটিক্যাল ফিজিক্স এই ডিপার্টমেন্টে কিছুদিনের জন্য ভিজিট করছিলাম। তো সেখানে স্টিফেন হকিং ছিলেন ওই ডিপার্টমেন্টেরই লুকাসিয়ান প্রফেসর। খুব যে ঘরটাতে আমার বসার ব্যবস্থা হয়েছিল সেটি ওনার যে ঘর তার ঠিক পাশেই, এবং এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার যে আমি দেখতে পেতাম যে হুইল চেয়ারে করে ওনাকে নিয়ে আসা হচ্ছে। ওনার সহযোগী যারা ছিলেন তাদের সঙ্গে উনি সকাল থেকে রাত অবধি কাজ করছেন। সেই সময় কিন্তু তার শারীরিক প্রতিবন্ধকতায় তিনি একেবারে জর্জরিত, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু কী নিষ্ঠার সঙ্গে এই কাজটি করে যাচ্ছেন সকাল থেকে রাত অবধি। এবং ওই সময়ই আমার আরেকটা অভিজ্ঞতা হয়েছিল যে স্টিফেন হকিং একটি বক্তৃতা দিয়েছিলেন, এই বক্তৃতাটি শুনবার জন্য সারা ইংল্যান্ড থেকে লোক ভেঙে পড়েছিল সে হলে। আমি ভুলবো না সে কী ভিড় ছিল হলে। এবং উনি একটি স্পিচ সিনথেসাইজার, উনি তখন তো কথা বলতে পারতেন না, একটি আঙুলে ছোঁয়ায় একটি যন্ত্র কথা বলে, তার সাহায্যে তিনি বক্তৃতাটা দিয়েছিলেন। কি অসাধারণ সে বক্তৃতা ছিল! এবং সবচেয়ে আশ্চর্য হচ্ছে সে বক্তৃতার শেষে তিনি প্রশ্নের জবাব দিয়েছিলেন, যারা দর্শক ছিলেন শ্রোতা ছিলেন তাদের সব প্রশ্নের জবাব যত্ন করে উনি দিয়েছিলেন। আমার দেখে মনে হয়েছিল যে মানুষ যদি কোনো কাজ করতে ভালোবাসে এবং সেটায় একেবারে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে তাহলে সে কিন্তু সব কিছু করতে পারে। স্টিফেন হকিং বোধহয় এই আমার ওই সময়ের এটাই আমার সবচেয়ে বড় পাওয়া ওই আমার ভিজিটটা থেকে। সত্যি একটা বিরল অভিজ্ঞতা, মানে আপনার লেখাতেও আমি পড়ছিলাম এবং সত্যি এটা ভেবে দেখার মতো। আপনি যেটা বললেন যে এই যে হল ভেঙে পড়ছে মানুষ, যেটা একটা অদ্ভুত ব্যাপার স্যার, যেটা মনে হয় যে বিজ্ঞানী একজন, তিনি একজন বিজ্ঞানী মহলে জনপ্রিয় বিজ্ঞানী, সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী, কিন্তু স্টিফেন হকিং এর ক্ষেত্রে যেটা হলো শুধু কিন্তু বিজ্ঞানী মহলে নয়, তিনি সর্বস্তরের মানুষের কাছে একটা অসম্ভব জনপ্রিয়তার জায়গায় পৌঁছে গেলেন। ঠিক কি এক্স ফ্যাক্টর, কি কারণ এটার পেছনে? এটা আমার মনে হয় যে প্রথম কথা, স্টিফেন হকিং এর বিজ্ঞানে তার অবদান অসামান্য। তিনি কিছু অসামান্য কাজ করেছেন যে কাজগুলি আমাদের নতুন দিক নির্দেশ করেছে, যেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো যখন আমরা আলোচনা করব। কিন্তু এর বাইরে আমার যেটা মনে হয় যে উনি তার এই শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও, এবং সেটা কিন্তু খুব অল্প নয়, সেটা খুব সাংঘাতিক, ভাবনার বাইরে, আমাদের ভাবনার বাইরে, এরকম একটা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও একজন মানুষ যে তার জীবনটাকে এইভাবে কাটাতে পারে,
এটা কিন্তু সারা পৃথিবীর সব ধরনের সব লোকের কাছে একটা ইন্সপিরেশন হয়েছিল। উনি কিন্তু সারা পৃথিবীর ইন্সপিরেশন হয়ে গেছিলেন যে আসলে কোনো প্রতিবন্ধকতাই প্রতিবন্ধকতা নয়, আমরা চাইলে সব কিছু জয় করতে পারি। এর ফলেই কিন্তু তিনি এই যে সারা পৃথিবীর ইন্সপিরেশন হয়েছিলেন তার থেকেই কিন্তু তারই জনপ্রিয়। মানে সব রকমের মানুষ কিন্তু ইন্সপায়ার্ড বাই হিম। একেবারেই তাই, একেবারেই তাই। আরেকটা প্রশ্ন এক্ষেত্রে স্যার আসে, আমি ওনার জীবনী পড়তে গিয়ে দেখেছি যে যখন উনি কলেজে পড়ছেন, যখন তিনি নিজেও শিক্ষালাভ করছেন, এই সময় থেকে তিনি জনপ্রিয় এবং এই সময় থেকে তার যে কলেজের বন্ধুরা তাকে আইনস্টাইনের সঙ্গে তুলনা করছেন, যেটা না ভাবনার বাইরে। আইনস্টাইন মানে তো আমাদের কাছে একটা অন্য ব্যাপার। সেখানে একজন কলেজে পড়ছে ছেলেকে আইনস্টাইন এবং খুব সিরিয়াসলি তাকে আইনস্টাইনের সঙ্গে এক সরল রেখে তার নাম উচ্চারিত হচ্ছে, এটা ঠিক কেন ছিল? আচ্ছা, আইনস্টাইন কিন্তু আমরা এক্ষেত্রে আমরা এই আলোচনায় আসব যে আইনস্টাইনের যে কাজ আপেক্ষিকতাবাদ তা কিন্তু আমাদের মাধ্যাকর্ষণ বল বা যাকে আমরা গ্র্যাভিটি বলি পরিভাষায়, তার সম্বন্ধে একেবারে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছিল তার তাকে বোঝার ব্যাপারে। তো স্টিফেন হকিং কিন্তু এই বিষয়েই কাজ করতেন এবং উনি খুব অল্প বয়স থেকে তিনি অসামান্য সমস্ত নতুন নতুন কাজ, নতুন নতুন ধারণা শুরু দিতে শুরু করলেন এই গ্র্যাভিটি বিষয়ক বা মহাকর্ষ বিষয়ক সম্পর্কিত কাজ নিয়ে। এটার ফলে খুব অল্প বয়স থেকেই সবাই বুঝতে পারলো যে আইনস্টাইনের পরবর্তী সময় কেউ যদি সত্যি কোনো বৈপ্লবিক চিন্তা আনতে পারে এই বিষয়ে কাজের জন্য, এই স্টিফেন হকিং কিন্তু সেই একজন ব্যক্তিত্ব যে নতুনভাবে দেখা মানুষকে দিক দেখাতে পারে, নতুন কথা বলতে পারে। সেই কারণেই কিন্তু তখন থেকেই এই বিষয়টা এক হওয়ার ফলে এবং ভীষণ নতুন কথা বলতে পারার ক্ষমতা যেটা আইনস্টাইনের ছিল, তারপরে স্টিফেন হকিংয়ের, এই জন্য এই নাম দুটি কিন্তু বারে বারে একসঙ্গে এসছে যখনই লোকে পড়ে। তখন থেকেই একেবারে কলেজ জীবন থেকেই শুরু হয়েছে, যখন শুরু হয়েছে। আচ্ছা, গ্র্যাভিটি বললেই আমাদের একেবারে ছোটবেলা থেকে আমরা যখন স্কুলে পড়ি, সে বাংলা মিডিয়াম হোক, ইংরেজি মিডিয়াম হোক বা পৃথিবীর সবাই যারা স্কুলে পড়ি, তখন কিন্তু গ্র্যাভিটি এই টার্মটা মানেই নিউটন, মানে এইটা খুব একসঙ্গে একেবারে গ্র্যাভিটি মানে এটা নিউটনের কাজ। এবার গ্র্যাভিটি নিয়ে কিন্তু নিউটনের পরে কাজ করলেন আইনস্টাইন, হ্যাঁ, আবার আইনস্টাইনের পরবর্তী সময় গ্র্যাভিটি নিয়ে কাজ করলেন স্টিফেন হকিং। তো অ্যাপারেন্টলি আমরা যারা খুব সাধারণ মানুষ, হ্যাঁ, তাদের কাছে এই গ্র্যাভিটি টার্মটাই শুধু আমরা জানি, হ্যাঁ, তার বেশি খুব একটা বেশি জানি না, যেটুকু পড়াশোনার মধ্যে থাকে, সিলেবাসের মধ্যে সেটুকুই হয়তো জানি। কিন্তু এই যে তিনজন প্রথিতযশা মানুষ, এরকম একটা প্রবাদ প্রদীপ মানুষ, তারা তিনজন গ্র্যাভিটি নিয়েই কাজ করলেন, হ্যাঁ, এই ধারাবাহিক পর্যায়গুলো কি? আর স্যার একটু বলবে যাতে সবাই বুঝতে পারে, সেরকম করে যদি আপনি আমাদের। একদমই, আমি চেষ্টা করব। তার আগে আমি একটা কথা বলি, তুমি শুরুতেই একটা কথা বললে যে স্টিফেন হকিং নিজেকে এক শিশুর সঙ্গে তুলনা করেছে, হ্যাঁ হ্যাঁ, এটা খুব মানে লক্ষণীয় বিষয় যে আমরা জানি আইজ্যাক নিউটন তার জীবনের শেষ দিকে এসে বলেছিলেন যে আমরা সমুদ্রের পাড়ে নুড়ি কুড়িয়ে বেড়াচ্ছি, আমাদের জ্ঞানের ভাণ্ডার আমরা যতই ভাবি না কেন এটা একটা খুব সামান্য পুরো জ্ঞান ভাণ্ডারের সঙ্গে তুলনা করলে। এই যে জায়গাটা উনি বলেছিলেন, পরবর্তীকালে আমরা দেখি আইনস্টাইন, যাদের নামটা একসঙ্গে আসছে, তিনি বলছেন যে আমার কাছে বিজ্ঞান হচ্ছে একেবারে সবচেয়ে শিশুসুলভ একটা কাজ, একটা চাইল্ড লাইক কাজ, কিন্তু সবচেয়ে মূল্যবান কাজ। অর্থাৎ তারপরে স্টিফেন হকিং এই কথাটা বলছেন, অর্থাৎ এইটা কেন বলছেন যে এই বিষয়ে যখন আমরা কাজ করি, যখন মহাবিশ্ব মহাকাশে আমরা কাজ করি, তখন আমরা যে কত ক্ষুদ্র এই বোধটা আমাদের হয়, যত আমরা জানতে থাকি তত না আমরা বেশি জানতে পারি যে আমরা কতটা প্রায় কিছুই জানি না, এই বোধটা থেকে কিন্তু এরা সবাই একই কথা বলছেন বারে বারে, কারণ এরা সবাই খুব বড় চিন্তাবিদ ছিলেন, তাই তারাই এই কথাটা বলতে পারছেন। আমি তোমার প্রশ্নে আসছি, নিউটন থেকে আইনস্টাইন হয়ে তার যে ধারাবাহিকতার কথা তুমি বললে সেইটা বলতে গেলে আমি প্রথমেই আসি আইজ্যাক নিউটনে। আমরা একটা স্লাইড একটু দেখব যেটা আমার স্ক্রিনের মধ্যে আছে, এটা আমরা জানি আইজ্যাক নিউটন, যিনি বিজ্ঞানীদের মতে বোধহয় আজ পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বড় একজন বিজ্ঞানী, যিনি আমাদের প্রথম আধুনিক বিজ্ঞানের সূচনা করেছিলেন। এই নিউটন যখন গ্র্যাভিটেশন নিয়ে কথা বললেন, যেটা স্টিফেন হকিংয়ের কাজ ছিল, উনি কি বললেন আমরা সবাই ছোটবেলা থেকে জানি, নিউটন বলেছিলেন, আমাদের পরের স্লাইডটা আপনারা একটু দেখুন, যে গাছ থেকে আপেল পড়ছে কেন, কারণ
পৃথিবী আপেলকে নিচে মাধ্যাকর্ষণ বলে টানে, এটা আমরা কিন্তু সবাই জানি। এবং সত্যি কথা বলতে মাধ্যাকর্ষণ বল কিন্তু প্রথম বল বা প্রথম ফোর্স যেটার অস্তিত্ব আমরা জানতে পারি চারপাশে তাকিয়ে। অন্য ফোর্সগুলো সম্বন্ধে কিন্তু আমাদের ধারণা অনেক পরে হয়। এবং নিউটন যিনি প্রথম উনি বললেন যে যে বলে এই আপেলটি নিচে পড়ছে সেই একই বলে, হ্যাঁ এটাই নিউটনের খুব গুরুত্বপূর্ণ অবদান ছিল, একই বলে। আমরা পরের স্লাইডটা একটু দেখব। পরের স্লাইডে উনি বললেন যে এই যে গ্রহ নক্ষত্র পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে বেড়াচ্ছে সেটা কিন্তু সূর্য সব গ্রহ নক্ষত্রকে একই গ্রহকে সূর্য সব গ্রহকে একই বলে টানছে, এবং এই মাধ্যাকর্ষণ বলের জন্য সব গ্রহগুলি সূর্যের পাশে একইভাবে ঘুরছে। এর ফলে যেটা হলো যে নিউটন বললেন যে আমাদের সূর্যের পাশে যে গ্রহের ঘোড়া থেকে আমাদের হাতের থেকে কোনো কিছু পড়ে যাওয়া সব মাধ্যাকর্ষণ বল দিয়ে আমাদের ব্যাখ্যা করা যায়। এবং উনি মাধ্যাকর্ষণের প্রথম একটি সূত্র দিলেন যেটা নিউটনের সূত্র বলে, যে কিভাবে দুটি ভরের মধ্যে মাধ্যাকর্ষণ বল আমরা মাপতে পারি। এবং এটার সাহায্যে দেখা গেল যে আমরা সমস্ত কিছুকে অভ্যর্থভাবে ব্যাখ্যা করতে পারি, যে কিভাবে একটা গ্রহ সূর্যের পাশে ঘোরে। এই যে আমরা দেখি না কাগজে যে যে সূর্য কখন উঠবে কালকে ভোরবেলা ইত্যাদি, আমরা কিন্তু এগুলো সমস্তই নিউটনের গতিসূত্র থেকে মাপিয়ে নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র থেকে মেপে আমরা এগুলো বলতে পারি। আচ্ছা, তাই নিউটনের মহাকর্ষ সূত্র একটা বিরাট, আমরা যাকে বলি সায়েন্সের ভাষায় একটা সাকসেস স্টোরি, সাংঘাতিক ভালোভাবে সব কিছু ব্যাখ্যা করলো। কিন্তু এই নিউটনের এই ব্যাখ্যার যখন হলো সমস্ত সব কিছুর পরেও দেখা গেল যে এই ব্যাখ্যার মধ্যে কিছু কিছু সীমাবদ্ধতা আছে, সব কিছু এটা বলতে পারে না। এটা পরবর্তী সময়। এবং সেইখানে আমরা যে যিনি এলেন, যিনি এই চিন্তাটাকে একেবারে বৈপ্লবিক চিন্তা করলেন গত শতাব্দীতে, তার নাম হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। আমি আমার পরের স্লাইডটা একটু দেখাচ্ছি। আইনস্টাইন, আমরা একটু স্লাইডটা যদি আপনারা দেখান, এই স্লাইডে আইনস্টাইন তিনি প্রথম বললেন যে নিউটনের মাধ্যাকর্ষণ বল যেটা যেটা দিয়ে আমরা সব কিছু বলি, এই মাধ্যাকর্ষণ বলটাকে আমরা একটু অন্যভাবে ভাবব। তিনি যেটা বললেন সেটা এতটাই বৈপ্লবিক আমার মতে, এত বড় বিপ্লব বিজ্ঞানে খুব কম হয়েছে। এবং আমি কিন্তু একটা কথা বলি তোমাকে, যে আইনস্টাইনের তত্ত্বটাকে না বুঝলে কিন্তু স্টিফেন হকিংকে বোঝা সম্ভব না। হ্যাঁ, তাই আমরা আইনস্টাইনের তত্ত্বটাতে একটু সময় দিতে চাই, একটা ধারাবাহিক পর্যায়ক্রম আছে, না হলে কিন্তু স্টিফেন হকিংকে বোঝা একেবারেই সম্ভব না। তা আইনস্টাইন যেটা বললেন সেটা হচ্ছে, তুমি শুনলে অবাক লাগবে, আইনস্টাইন যেটা বললেন যে এই যে নিউটন বলেছেন একটি ভর আরেকটা ভরকে টানে, আপেলকে পৃথিবী টেনে নিয়ে যায় বা পৃথিবীকে সূর্য টানছে, উনি বললেন যে কেউ কাউকে টানছে না। এরকম একটা প্রায় বৈপ্লবিক পরিবর্তন বা চিন্তা মানুষকে অবাক করে দিয়েছিল। উনি কি বললেন? উনি বললেন, আমরা একটু পরের স্লাইডটায় যাচ্ছি, উনি যেটা বললেন সেটা খুব অদ্ভুত। উনি বললেন যে একটি ভর কি করে, আমরা যখন প্রকৃতির দিকে তাকাই, বিজ্ঞান কি, বিজ্ঞান তো প্রকৃতির বর্ণনা, সেই প্রকৃতি কোথায় আছে? প্রকৃতি আছে আমাদের একটা তিনমাত্রিক দেশের মধ্যে বা স্পেসের মধ্যে, আমরা একটা থ্রি ডিমেনশনাল স্পেসে থাকি, তো তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, আমরা সবাই এই ঘরের মধ্যে বসে আছি, আমরা জানি সেটা। তো আইনস্টাইন যেটা বললেন যে সূর্য যে পৃথিবীকে টানছে, তাই পৃথিবী তার পাশে ঘুরছে, বা আপেলকে পৃথিবী আপেলকে টানছে, আপেল পড়ছে, এসব কিছু হচ্ছে না। একটি ভর কি করে, আমাদের যে স্পেসটাকে বেঁকিয়ে দেয়। এখন এটা খুব অদ্ভুত চিন্তা, এটা এই চিন্তাটা খুব নতুন। উনি যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে এই, যে সূর্যের টানে যে পৃথিবী একটা বক্রপথে ঘুরছে সূর্যের পাশে, এটা এই কারণে নয় যে সূর্য টানছে, এই কারণে যে সূর্য চারপাশের স্পেস এবং সময়টাকে এমনভাবে বেঁকিয়ে দিয়েছে যে ওই বেঁকা জিনিসে সব কিছুকে তো বেঁকে বেঁকে যেতেই হবে। আমি তোমাকে একটা সহজ উদাহরণ দেখাই। ধরো আমার হাতে এই কাগজটা আছে, এই কাগজটার মধ্যে তুমি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে সরলরেখায় যেতে পারো, পারো তো, কিন্তু আমি যদি কাগজটাকে বেঁকিয়ে দিই, তোমার কিন্তু দেখো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যেতে তোমাকে কিন্তু এরকম বেঁকা রাস্তায় যেতে হবে। তোমরা সবাই, আমি এটা সবাইকে দেখাতে চাই যে এইখানে একটি কাগজের
এখান থেকে এইখানে যখন আমাদের কাগজটা সোজা আছে আমরা কিন্তু সরলরেখায় যেতে পারি, কিন্তু কাগজটা যখন বেঁকে গেছে তখন আমাকে তো বেঁকা রাস্তায় যেতেই হবে। তো আইনস্টাইন যেটা বললেন সেটা হচ্ছে যে সূর্য করেছে কি, তার চারপাশের স্পেস এবং সময় সবটাকে এমনভাবে বেঁকিয়ে দিয়েছে যে তার ফলে পৃথিবীর কোনো উপায় নেই ওই বেঁকা বেঁকা রাস্তায় যাওয়া ছাড়া। তাই এখানে টানাটানির বিষয়, এখানে কোনো টানাটানির বিষয় নয়। আইনস্টাইন বললেন যে গ্র্যাভিটেশনাল ফোর্স বলে কিছু নেই, উনি বললেন যে আসলে প্রত্যেক ভর বা শক্তি তার চারপাশের আমাদের যে স্পেস এবং টাইম সেটাকে বেঁকিয়ে দেয় এবং তার ফলে আমাদের মনে হয় যে সব কিছু একটা বেঁকা রাস্তায় যাচ্ছে, তাই কোনো জিনিস বেঁকে বেঁকে গেলে আমাদের মনে হয় যে কেউ তার উপরে বল দিচ্ছে বলে বা ফোর্স দিচ্ছে বলে বেঁকে যাচ্ছে। অর্থাৎ সোজা কথায় উনি যেটা বললেন যে ফোর্স নেই, আছে জ্যামিতি, জিওমেট্রিটা চারপাশে বদলে গিয়ে এরকম একটা অদ্ভুত জিনিস করেছে, এটা একটা মানে একেবারে বৈপ্লবিক চিন্তা। এই চিন্তাটা অনেক লোক প্রথমে বুঝতেই পারেননি, কারণ এটার জন্য যে অঙ্ক সেটা একটু জটিল। এবং অবশেষে আইনস্টাইন যখন এগুলো বললেন, বলার পরে একটা প্রশ্ন উঠল যে আচ্ছা উনি তো এভাবে বলছেন কিন্তু এটা যে সত্যি আমরা জানবো কী করে? এখন বিজ্ঞানের একটা খুব মজার দিক হচ্ছে যে বিজ্ঞানে আমি যাই বলি না কেন, আমি যতক্ষণ পর্যন্ত তাকে দেখে মাপতে না পারছি বিজ্ঞান সেটা মানে না। এটা বিজ্ঞানের কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক, বিজ্ঞান কিন্তু এটাই যে আমি সেটাকে দেখবো, দেখে তারপর তাকে বাড়বো, তা না অবধি কিন্তু ওটা একটা হাইপোথেসিসের মতো থাকবে। তো এটার ফলে যেটা প্রশ্ন উঠলো এবার, যে এবার আইনস্টাইনের তত্ত্বকে ভেরিফাই করা, আমরা এবার দেখার চেষ্টা করব তত্ত্বটি ঠিক না ভুল। আমরা এই ঠিক এই জায়গায় একটুখানি একটা ছোট্ট বিরতি নেব স্যার আপনার অনুমতি নিয়ে, তারপর আমরা এই ভেরিফাই করার জায়গায় ফিরছি। ঠিক আছে, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, আবার সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজ হ্যালো ডিডি বসুন্ধরায় আপনারা দেখছেন, যে বিষয়ে শুনছেন আলোচনা, সে বিষয়টি হলো ব্ল্যাক হোল ও স্টিফেন হকিং। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ বিশিষ্ট পদার্থবিদ সৌমিত্র সেনগুপ্ত। স্যার, আমরা যে জায়গায় শেষ করেছিলাম বিরতির আগে, ভেরিফিকেশন না হলে তার কোনো অস্তিত্বই স্বীকার করা হয় না সায়েন্সে, এটাই বিজ্ঞানের নিয়ম। তো এখন যেটা হলো যে লোকেরা শুরু করলো যে এটাতে দেখার চেষ্টা করা যে আইনস্টাইনের তত্ত্বটা ঠিক না ভুল, এটা দেখার জন্য যেটা হলো, আমি একটু পরের স্লাইডটা একটু দেখাই একবার, আমি একটু পরের স্লাইডটা যেতে বলবো। এখানে এখানে লক্ষ্য করো যে দেখো, তুমি যদি মাঝখানের ওটাকে একটা ভর বলো, দেখো চারপাশের স্পেসটাকে কিরকম বেঁকিয়ে দিয়েছে, তার ফলে ওই দূরে ছোট্ট জিনিসটা তো বেঁকা বেঁকা রাস্তায় যাবেই, তার তো কোনো উপায় নেই। অতএব আমরা ভাবছি বল দিচ্ছে, কেউ কাউকে বল দিচ্ছে না, ও যে বেঁকে 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 যাচ্ছে তার কারণ হচ্ছে যে ওটা স্পেসটাকে এরমভাবে বেঁকিয়ে দিয়েছে। এখন এই যে তত্ত্বটা, আমাকে তো একটা জিনিস প্রমাণ করতে হবে যে এটার ফলে সূর্যের ভর দিয়ে যে স্পেসটা বেঁকে যায় তাতে পৃথিবীর গতিপথটা কিন্তু আমরা জানি। আমরা, তোমরা জানো তো পৃথিবী উপবৃত্তের পথে চলে, সূর্যের পাশে একটা ইলিপটিক্যাল পথে চলে। তো আইনস্টাইনের তত্ত্বটা এবার লাগিয়ে দেখা গেল যে পৃথিবী কি করছে। আমাদের এবার ধরা যাক, আমি পৃথিবীর জন্য লাগালাম আইনস্টাইনের তত্ত্ব দিয়ে। আইনস্টাইন বললেন, ওনার একটা ইকুয়েশন যেটাকে আইনস্টাইন ইকুয়েশন বলে, যে কত ভর হলে কীরকম বেঁকে যাবে, এই বেঁকে যাওয়াটাকে মেপে পৃথিবীর গতিপথটা কীরকম হবে। এটা যখন মাপা হলো, আমি একটু পরের স্লাইডটা যেতে বলছি, সেখানে একটা অদ্ভুত মজার ব্যাপার হলো। এই এইটা সবাই দেখো, মাঝখানের হলুদটা যেটা দেখতে পাচ্ছ ওটা ধরো সূর্য, পৃথিবীটা দেখো ওরকম একটা উপবৃত্তের মতো এই ছোট্ট জিনিসটা ঘুরছে, কিন্তু দেখো অনেকগুলো উপবৃত্ত আছে। এটার মানে হচ্ছে যে প্রথম একবার পুরো যখন ঘুরে আসছে, দ্বিতীয়বার ঘোরার সময় উপবৃত্তটা একটু বেঁকে যাচ্ছে, তৃতীয়বার বেঁকে যাচ্ছে, তার মানে উপবৃত্তটা স্থির হয়ে নেই, উপবৃত্তটা অল্প 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 করে ঘুরে যাচ্ছে, ক্রমাগত ঘুরে যাচ্ছে। কিন্তু নিউটন যিনি যখন বল বা মাধ্যাকর্ষণ বলের কথা বলেছিলেন, ওনার ক্ষেত্রে উপবৃত্তটা ঠিক স্থির ছিল, বেঁক ছিল না, এটা একটু একটু করে বেঁকে যাচ্ছে। তো আইনস্টাইন বললেন যে দেখো, আমার তত্ত্ব যদি ঠিক হয় যে স্পেস টাইমের থেকেই এটা মাধ্যাকর্ষণের মতো আমাদের মনে হচ্ছে, তাহলে এই যে বেঁকে যাওয়াটা, এটাকে মেপে দেখো যে মাপতে হচ্ছে কিনা। কিন্তু মুশকিলটা হলো কি, এটা মেপে দেখার অসুবিধে হচ্ছিল, কারণ এই ঘোরার যে মানে ধারাবাহিকতাটা না, কতটা করে ঘুরবে সেটা এত কম যে ওটা মাপার মতো খুব জোরালো টেলিস্কোপ আমাদের তখন ছিল না। এবার এটা তৈরি হতে কয়েক বছর লাগলো, কিন্তু বিজ্ঞানের ইতিহাসে একটা ঘটনা যেখানে প্রথম আইনস্টাইন আগে বলে দিলেন এটাকে মাপার আগেই, লোকে কিন্তু তখনও মানল না। কিন্তু
যখন সেটা আবিষ্কার হলো, বৈজ্ঞানিকরা যারা এই এক্সপেরিমেন্টটা করলেন তারা বললেন যে একদম আইনস্টাইন এটা বলেছেন ঠিকভাবে এটা ঘুরে যাচ্ছে। সারা বিশ্ব জুড়ে সেদিন আইনস্টাইনের বন্দনা, আজকে তুমি স্টিফেন হকিংয়ের কথা বলছো, আমরা সেটা আসছি, যে আইনস্টাইনের তত্ত্ব যে মাধ্যাকর্ষণ বল বলে কিছু নেই, স্পেস টাইমের কার্ভেচার, এটাই ছিল আইনস্টাইনের মূল প্রতিপাদ্য বিষয়। এখন এইখানে হকিং আসবার আগে, এবার আমি হকিংকে আনবো, তার আগে একটা জিনিস বললে হকিংকে আনতে আমার সুবিধা হবে, সেটা হচ্ছে তাহলে তোমরা এই ছবিটা দেখো যে একটা তারা কি করছে। একটা তারা হচ্ছে আমরা জানি যে একটা খুব একটা মা একটা ভরের একটা খুব বড় ভরের একটা বস্তু, সে আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী দেখো নিচে স্পেস টাইমটাকে কিরম করে বেঁকিয়ে দিয়েছে। এবার তুমি যদি এই ভরটাকে, আইনস্টাইন দেখালেন যে এই ভরটাকে যত বাড়াবে ও তত স্পেস টাইমটাকে বেঁকাবে, তত বেঁকিয়ে দেবে, তত বেশি বেঁকিয়ে দেবে। এবার এই বেঁকানোটা ধরো কোনো কারণে এই ভরটা এতটা বেড়ে গেল যে উনি দেখালেন, এই পরের স্লাইডটা দেখো, এটা থেকে বুঝতে পারবে এটা হচ্ছে বলা হয় ব্ল্যাক হোল, যেটা থেকে তুমি স্টিফেন হকিং এর প্রসঙ্গে বারে বারে আসছো। ব্ল্যাক হোলটা কোথায় জানো তো, ওই যে একদম কেন্দ্রে দেখছো একটা কালো মতন বস্তু রয়েছে, ওইটা হচ্ছে ওই সাংঘাতিক ভরটা। আর তুমি দেখো তার চারপাশের স্পেসটাকেও কি সাংঘাতিক বেঁকিয়ে দিয়েছে, এবং ওই বেঁকানোটা এত সাংঘাতিক না যে ওর থেকে একটা দূরত্ব আছে, ওটা ব্ল্যাক হোলটার দিগন্ত বা হরাইজন বলে, ওর ভেতর কেউ যদি একবার এসে ঢোকে তাহলে সে একেবারে ব্ল্যাক হোলের ভেতর গিয়ে চলে যাবে। অর্থাৎ ওই যে কালো কেন্দ্রটা তার থেকে একটু কাছের মধ্যে এলেই ও সবাইকে ওর ভেতর চলে যাবে, এমনকি আলোও চলে যাবে। আর আলো যদি চলে যায়, আলো যদি চলে যায় তাহলে তাকে কালো দেখাবে। অর্থাৎ ব্ল্যাক হোল হচ্ছে এমন একটা ভয়ঙ্কর ভর যে সব কিছুকে এমন বেঁকিয়ে দিয়েছে, সব কিছুকে ভেতরে টেনে নিচ্ছে। ব্ল্যাক হোল আবার ব্ল্যাক নয়, এটা নিয়েও একটা বোধহয় অনেক রকমের কথা আছে, সেখানে ফিরছে স্যার। কিন্তু তার আগে একটা টেলিফোন আছে আমাদের, টেলিফোন নিয়ে নিই। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন? নমস্কার, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি স্যারের কাছ থেকে আমি জানতে চাই। হ্যাঁ বলুন। আমি বলছি রবীন্দ্রনাথ রায়। হ্যাঁ বলুন। আমি রবীন্দ্রনাথ রায় বলছি বোলপুর থেকে। বলুন স্যারের কাছ থেকে জানতে চাইছি, আপনি খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছেন, কিন্তু একটা নিয়ে জানার খুব ইচ্ছা রয়েছে যে থার্মোডাইনামিক্স এনট্রপি সেটার সঙ্গেও কিন্তু এই মহান বিজ্ঞানীর কাজ যুক্ত, যদি দয়া করে একটুখানি আপনি বলে দেন। আমি নিশ্চয়ই আসবো, আসলে আমি এবার আমি হকিং এ ঢুকতে যাচ্ছি। হ্যাঁ, আপনি প্রশ্নটা খুব ভালো। আমি আইনস্টাইন কত অবধি আমাদের নিয়ে গেছিলেন এই অবধি আমি এলাম যে আইনস্টাইন একটা ব্ল্যাক হোলের কথা বললেন, যে ব্ল্যাক হোলটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক, অর্থাৎ তার একটা দূরত্বের মধ্যে, যাকে আমরা হরাইজন বা দিগন্ত বলি, তার মধ্যে এসে গেলে তাকে কিন্তু সবসময় আলো পর্যন্ত তার ভেতরে চলে যাবে, কেউ বেরোতে পারবে না। এটাই ছিল আমাদের ব্ল্যাক হোল সম্বন্ধে ধারণা, এবং এরকম ব্ল্যাক হোল আমরা কিন্তু আকাশে আবিষ্কারও করেছি, আমরা খুঁজেও পেয়েছি এরকম ব্ল্যাক হোল। তো এইখানে আমরা মোটামুটি আইনস্টাইনের কাজের যে তার যে সাকসেস আমরা সেটা এইখানে আমরা দাঁড়াবো ব্ল্যাক হোলের ব্যাপারে। এরপরে পরে আমি এরপরে যাচ্ছি, এরপরের স্লাইডটা এটাকে দেখো, এটা একটা ব্ল্যাক হোলের ছবি, জিনিসটা কীরকম আকাশের মধ্যে, এগুলো সব সিমুলেশন। আমি ব্ল্যাক হোলের কতগুলো নানান চিত্র দেখাচ্ছি যে ওটা কালো দেখাচ্ছে কারণ তার কাছে আলো তাকে টেনে নিচ্ছে তার ভেতরে। আচ্ছা, কিন্তু এইবার এলেন আমাদের আজকের আলোচনার বিষয় স্টিফেন হকিং। আচ্ছা, এবং যিনি প্রশ্নটা করলেন আমি তার বিষয়ে আসবো। রবীন্দ্রনাথ বাবু বোলপুর থেকে ফোন করেছিলেন। স্টিফেন হকিং যেটা বললেন প্রথম, যে আইনস্টাইনের এই যে তত্ত্বটা যে স্পেস টাইম বেঁকে গিয়ে আলোকেও পর্যন্ত ভেতরে টেনে নিচ্ছে, ব্ল্যাক হোল একদম ব্ল্যাক, এটা সত্যি যতক্ষণ পর্যন্ত আমরা আইনস্টাইনের তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ থাকছি, ও ততক্ষণ ততক্ষণ পর্যন্ত এটা সত্যি। কিন্তু আমরা যদি ক্ষুদ্র কণার জগৎ, যে ক্ষুদ্র কণার জগতে আমরা জানি যে আমাদের ক্লাসিক্যাল বা যেটাকে আমরা আগেকার দিনের যে ক্লাসিক্যাল থিওরি যেটাকে বলি, সেটার একটা ব্যর্থতা দেখা যায়, এবং তখন ওই একই সময় কিন্তু বিংশ শতাব্দীতে কোয়ান্টাম তত্ত্ব বলে একটি তত্ত্ব তৈরি হচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে আমরা সব কিছুর মধ্যে একটা জায়গা, একটা জিনিসকে দেখবার মধ্যে একটা আনসার্টেনটি আসে, একটা জিনিস কোথায় আছে আমরা বলতে পারবো না। আমরা একটা কোয়ান্টাম গতিতত্ত্ব বলে যে আমাদের সব কিছুকে একটা আনসার্টেনটি বা অনিশ্চয়তার মধ্যে আমরা বলতে পারি। হকিং যেটা দেখালেন সেটা হচ্ছে এই যে উনি বললেন যে এই যে ব্ল্যাক হোল, আমি পরের স্লাইডটায় যাচ্ছি, এটাতে দেখো এই যে ব্ল্যাক হোলটা,
ব্ল্যাক হোলটার কাছে, ব্ল্যাক হোলটার সামনে ওই যে দেখো হরাইজন কথাটা লেখা আছে, ওটার ভেতর কেউ গেলে সব কিছুকে টেনে নেবে। কিন্তু হকিং দেখালেন যে ক্ষুদ্র কণার জগতে যেহেতু আমার কোয়ান্টাম তত্ত্ব লাগে, আমি যদি এখানে কোয়ান্টাম তত্ত্বকে নিয়ে আসি এই আইনস্টাইনের গ্র্যাভিটিকে মাথায় রেখেই এখানে যদি কোয়ান্টাম তত্ত্বকে প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে ব্ল্যাক হোলের যে হরাইজন ওখান থেকে ও সবাই যে ও ভেতরে ঢুকে যাবে তা নয়, ওইখানে যেটা হয় যে অনিশ্চয়তার জন্য আমাদের পার্টিকেল এবং অ্যান্টি পার্টিকেল তৈরি হয় তার সামনে, তাই একটা বেরিয়ে আসে বাইরে একটা ঢুকে যায়, যেন মনে হয় যে হরাইজন থেকে পার্টিকেল বেরিয়ে আসছে, এমিটেড হচ্ছে। এটাই এটাই হচ্ছে হকিং বিকিরণ, এটাই হচ্ছে হকিং রেডিয়েশন, যে এই হরাইজনের ওখান থেকে ঝাঁকে ঝাঁকে পার্টিকেল যেন বেরিয়ে আসবে বাইরে, এটাকে হকিং রেডিয়েশন বলে। এখন দেখো যে এটা দেখে মনে হচ্ছে তো যে এটা একটা যেন আমাদের একটা কোনো জিনিস গরম হলে তার থেকে তাপ বেরোয় না, এটা যেন ঠিক মনে হচ্ছে ব্ল্যাক হোল যেন একটা থার্মাল সিস্টেমের মতো যার ভেতর থেকে তাপ বেরিয়ে আসছে। এবং হকিং যেটা করলেন, উনি দেখালেন যে এটা এই ব্ল্যাক হোলের সঙ্গে আমরা একটা টেম্পারেচার তাপমাত্রার মতো বস্তুকে বলতে পারি, যে তাপমাত্রা থেকে যেন আমরা কোনো বস্তুতে যেরকম টেম্পারেচার থাকলে তা গরম লাগে তোমার, ভেতর থেকে হিট বেরিয়ে আসে, এখানেও এই ঠিক টেম্পারেচার, এটাকে হকিং টেম্পারেচার বলে, এই ব্ল্যাক হোলের ভেতর থেকে বেরিয়ে আসছে। তাই ব্ল্যাক হোলস আর নট ব্ল্যাক কোয়ান্টাম তত্ত্বের জন্য, অর্থাৎ তিনি প্রথম কোয়ান্টাম এবং আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদের মধ্যে একটা মিলন ঘটালেন এবং ঘটিয়ে এই কথাটা এই জিনিসটা দেখালেন। আচ্ছা, কিন্তু হ্যাঁ তুমি বলো কি প্রশ্ন করছো। না, আমি যেহেতু এখন খুব এগুলো নিয়ে পড়াশোনা চলছে, বিভিন্ন কাগজে বেরোচ্ছে, বা যেহেতু এই ঘটনাটার পর আমরা ওনার রিলেটেড বইপত্র একটু বেশি পড়ছি, সেখানে একটা কোথাও বোধ হয় একটা টার্ম পড়ছিলাম, আমি জানি না, সিঙ্গুলারিটি এই টাইপের কোনো একটা টার্ম পড়ছিলাম, সেটা কি কোনো ভাবে রিলেটেড? আমি সিঙ্গুলারিটিতে নিশ্চয়ই আসব, আমি সিঙ্গুলারিটি আলোচনাটাতে, কারণ এটা খুব ভীষণভাবে গুরুত্বপূর্ণ ব্ল্যাক হোলের কনটেক্সটে। কিন্তু তার আগে আমি একটা জিনিস বলি, যিনি প্রশ্ন করলেন তাকে, আচ্ছা যে হ্যাঁ, যে এই যে কোনো জিনিস যখন তাপমাত্রা বেরোতে থাকে তাকে তো একটা থার্মাল সিস্টেমের মতো লাগে, আমরা জানি আমরা সেখানে তাপ গতি তত্ত্ব বা থার্মোডাইনামিক্স প্রয়োগ করি। এই ব্ল্যাক হোলের ক্ষেত্রে স্টিফেন হকিং দেখালেন যে ঠিক একইভাবে যে এই যে হকিং রেডিয়েশন বেরিয়ে আসছে এটাকে যদি আমরা একটা গরম বস্তুর মতো ভাবি, এখানে তাপ গতি তত্ত্বর বিদ্যাগুলি কাজে লাগে, এখানে ঠিক একইভাবে আমরা টেম্পারেচার, উনি আমি আগেই বললাম উনি বলেছিলেন এনট্রপিকে বলেছিলেন, সব রকমের তাপ গতি তত্ত্ববিদ্যাকে উনি দেখালেন যে একইভাবে আমরা প্রয়োগ করতে পারি, এবং তাপগতি তত্ত্ববিদ্যার যে সূত্রগুলি ল অফ থার্মোডাইনামিক্স সেগুলো ব্ল্যাক হোলের জন্য আমরা একইভাবে বলতে পারি। আচ্ছা, আমি এই প্রসঙ্গে দাঁড়ানোর আগে একটা কথা বলি, যে এইটা আমাদের স্পেস টাইম সম্বন্ধে একটা নতুন ধারণা তৈরি করলো, যে স্পেস টাইমকে আমরা জানতাম স্পেস, দেখো আমরা যে বসে আছি এই ঘরের মধ্যে, আমরা হঠাৎ দেখছি তার মধ্যে একটা তাপগতি থার্মোডাইনামিক্স টেম্পারেচার এরকম একটা আইডিয়া যেন তার মধ্যে থেকে আমরা বার করতে পারছি, এটা কিন্তু হকিং এর যুগান্তকারী একটা বর্ণনা স্পেস টাইমের। নতুন আইনস্টাইন যেভাবে একরকম ভাবে করলেন, হকিং আরেকভাবে করলেন, কিন্তু আমি এটা বলে রাখি, আমি হয়তো এরপরেই সেটা বলবো, যে এক্ষেত্রেও তো ভেরিফাই করা দরকার, হকিং এটা বললেন ঠিক একইভাবে আইনস্টাইনের মতো লোকে তো বলবে যে এটা কিন্তু আবার হকিং রেডিয়েশন দেখতে পাওয়ার কথা, এটা কি দেখা সম্ভব? এইটা হচ্ছে আমাদের পরের প্রশ্ন। আমি এই জায়গায় একটু স্যার আপনার অনুমতি নিয়ে থামাবো, একটা টেলিফোন আমাদের সঙ্গে আছে, কোনো বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, হ্যালো, নম্বর কি আছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। আমি অর্ক অর্ক বর্মন বলছি কালনা থেকে, আমি এখানে একজন স্টুডেন্ট। আচ্ছা বলুন অর্ক। স্যার এক্ষুনি একটা কোশ্চেন বললেন যে স্পেসে কোনো মানে গ্রহ বা কোনো তারা এরা নিজেদের চারপাশের যে স্পেস এবং যে টাইম এটাকে দেখিয়ে দিচ্ছে, তো আমি জানতে চাইছি হোয়াট ইজ টাইম? টাইম তো কোনো ভিজুয়ালাইজ কোনো থিং নয় যাকে আমরা মানে টাচ করতে পারবো, বা এরকম করে কোনো মানে ব্যাকানোটা কিভাবে দেখাচ্ছেন এইটা যদি আমি চাই কাছে জানতে পারতাম। এটা খুব সুন্দর, এটা খুব সুন্দর প্রশ্ন, আমি এটার উত্তরটা দিই। হ্যাঁ, এটা প্রশ্নটা খুব সুন্দর। আচ্ছা, টাইমটা তো আমরা চোখে দেখি না, তাহলে এটা বেঁকে যাওয়া মানে কি? বেঁকে যাওয়া মানে কি? আচ্ছা, এখানে একটা কথা বলি আমি, যে আইনস্টাইনই ওনার যখন বিশেষ আপেক্ষিকতাবাদ করেন, উনি দেখান যে আমরা স্পেসে যেরকম আমরা সব এক একজন এক এক জায়গায় বসে থাকি, তো আমাদের স্পেসের প্রত্যেকের আমাদের নিজস্ব একটা জায়গা আছে, লোকেশন আছে, আমার স্পেস, তোমার স্পেস, অন্য সকলের স্পেসগুলো আলাদা। কিন্তু আমরা ভাবতাম যে টাইমটা আমাদের সব ঘড়ি ছড়িগুলো একভাবে চলে, আমরা টাইমটাকে এক করে দিতে পারি। আইনস্টাইন দেখেছিলেন যে না, টাইমটাও কিন্তু
প্রত্যেকের আসলে আলাদা। হ্যাঁ, এই আলাদাটা আমরা সচরাচর আমাদের দৈনন্দিন পৃথিবীর জীবনে খুব একটা বুঝতে পারি না, কিন্তু সেরকম পরিস্থিতিতে গেলে বোঝা যায় যে আমাদের প্রত্যেকের ঘড়িগুলো কিন্তু আলাদাভাবে চলে। তাই কোনো ঘটনা যদি আমাদের বলতে হয় তাহলে সেই ঘটনাটা কোথায় গেছে হচ্ছে বললে হবে না, তার সঙ্গে আমার একটা টাইমকেও বলতে হবে যে তার টাইমটা কী। অর্থাৎ আইনস্টাইন বললেন যে ত্রিমাত্রিক স্পেস এবং আমাদের টাইম সবটা মিলিয়ে এই চারটে জিনিস দিয়ে একটা ঘটনাকে আমরা বর্ণনা করতে পারি। টাইমটা সবার জন্য এক, এটা আর বলা চলবে না। অর্থাৎ প্রত্যেক ঘটনা যেহেতু তিনটে স্পেস আমরা জানি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আর তার টাইম, এই চারটে কোঅর্ডিনেট দিয়ে ব্যাখ্যা হয়। এই চার ডাইমেনশনাল স্পেস টাইমটা নিয়ে আমরা একটা একটা অক্ষ মনে মনে ভাবতে পারি যেটা আমরা চোখে দেখি না, কিন্তু এই টাইমটাও কিন্তু আছে একইভাবে, ঠিক যেরকম স্পেসগুলো দিয়ে তোমাকে ব্যাখ্যা করা হয়, তোমার টাইমটাও তোমার, তোমাকে ব্যাখ্যা করার জন্য তোমাকে তোমার স্পেস এবং টাইমের মধ্যে বোঝাতে হবে। এইভাবে গাণিতিকভাবে আমরা স্পেস টাইমকে লিখে তার কার্ভেচারটাকে মাপতে পারি। অর্থাৎ এই বেঁকে যাওয়াটাকে আমরা চোখে দেখতে পাবো না, এটা একদম ঠিক, কিন্তু এই বেঁকে যাওয়াটাকে কিভাবে আমরা মাপতে পারি গাণিতিকভাবে সেটার জন্য রিমান বলে একজন ম্যাথামেটিশিয়ান তিনি এটা দেখিয়ে গেছিলেন। তো সেই জন্য আমরা এই স্পেস টাইমটা একটা গাণিতিক কনসেপ্ট, চোখে দেখার কনসেপ্ট নয়। স্যার, আপনি এত সুন্দর করে অর্কারি প্রশ্নটা আমাদের একেবারে বুঝিয়ে দিলেন। আরও অনেক প্রশ্ন আমাদের রয়েছে, আমরা সেই প্রশ্নে আসব, কিন্তু এখন আমরা শুনে নেব বিশ্ব পরিবেশ সংবাদ। ফিরে এলাম বিরতির পর। হ্যালো ডিডি বসুন্ধরায় আজকে বিষয় ব্ল্যাক হোল ও স্টিফেন হকিং। একটি টেলিফোন রয়েছে, বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, হ্যালো, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি আরামবাগ থেকে প্রভাত ঘোষ বলছি। বলুন প্রভাত বাবু। বলছি যে ওই স্টিফেন হকিংসের যে s = πa c / 2hg এই যে তত্ত্ব ডায়াগ্রাম কি স্যার একটু ভালো করে একটু বুঝিয়ে দেন আমার খুব ভালো লাগে। এটা উনি ওনার ইয়ের পরেতে সমাধিতে লিখে রাখার জন্য বলেছিলেন আর কি। তা এই ব্যাপারটা একটু সাথে বিস্তারিত আলোচনা করার অনুরোধ করছি। আমি ধরে নিচ্ছি উনি এস বলতে এনট্রপি মিন করছেন। আমরা যখন এখানে তাপগতি তত্ত্ববিদ্যার কথা বললাম যেখান থেকে এমিট করছে এবং এটাকে একটা থার্মোডাইনামিক সিস্টেমের মতো উনি দেখালেন, তাতে উনি দেখালেন যে যে এনট্রপি এইটাকে যদি একটা মানে তাপ বিকিরণ করছে এরকমভাবে ভাবি, তার এনট্রপিটা হচ্ছে ওই যে হরাইজনটা লেখা আছে না আমার স্লাইডে, একটু স্লাইডটা যদি দেখা, হরাইজনটা লেখা আছে, ওই হরাইজনটার এরিয়াটা হচ্ছে ওটার এনট্রপির সঙ্গে প্রপোর্শনাল। উনি মানে এটা কি হকিং রেডিয়েশনকে রিলেট করছে, ভেরিফিকেশন হকিং রেডিয়েশনকে, এবং এই যে ব্ল্যাক হোলের ভেতর সব কিছু ঢুকে যায় তার ফলে কিন্তু এরিয়াটা আস্তে আস্তে বেড়ে যায়। হ্যাঁ, যখন বাইরে থেকে ব্ল্যাক হোল কোনো কিছুকে নিতে থাকে, এবং এটা হচ্ছে আমাদের যে এনট্রপি বেড়ে যায় যে আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, আমাদের এটা তার সঙ্গে একভাবে সম্বন্ধিত। তাই যেটা হকিংয়ের যেটা কন্ট্রিবিউশন সেটা হচ্ছে উনি দেখালেন যে স্পেস টাইম, ব্ল্যাক হোলের পাশে স্পেস টাইম বেঁকে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা যেন একটা থার্মাল সিস্টেম এবং একটি তাপ গতি তত্ত্ববিদ্যা বা থার্মোডাইনামিক্সের প্রিন্সিপাল দিয়ে চলছে এবং তার এনট্রপিটা হচ্ছে তার এরিয়ার সঙ্গে প্রপোর্শনাল। এটা হচ্ছে ওনার উত্তর। আমি একটা জিনিসে আসি, পরের স্লাইডটা সবাই, যেটা হচ্ছে সেই হকিং রেডিয়েশন, সবাই দেখতে পাচ্ছেন যে কেউ একটা বেরিয়ে আসছে, তার টেম্পারেচার আছে। মুশকিলটা হলো যে এই হকিং টেম্পারেচারটা না ব্ল্যাক হোলটার যে ভর, ব্ল্যাক হোলের ভরের সঙ্গে যত ভর বাড়ে তত কমে যায় টেম্পারেচারটা। এখন একজন ভারতীয় বংশোদ্ভূত বিখ্যাত বিজ্ঞানী সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর, যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, উনি দেখিয়েছিলেন যে এই ব্ল্যাক হোল তৈরি হওয়ার জন্য অন্তত সূর্যের মাসের কয়েক গুণ ভর, সূর্যের ভরের চেয়ে কয়েক গুণ বেশি ভর লাগবে একটা ব্ল্যাক হোল তৈরি করতে। এখন ওই ভর দিয়ে যদি আমরা ব্ল্যাক হোলগুলো যেগুলো আকাশে দেখতে পাই তার টেম্পারেচারটা এত কম হকিংয়ের ক্যালকুলেশন অনুযায়ী যে তার থেকে বিকিরণটা প্রায় মাপা সম্ভবই না। আচ্ছা, তাহলে হকিং রেডিয়েশনকে আমরা দেখতে পাবো না? এই প্রশ্নের জন্য একটি বিখ্যাত এক্সপেরিমেন্ট যেটা আমরা সবাই জানি, সুইজারল্যান্ডের জেনিভাতে লার্জ হেড্রন কোলাইডার এখানে তৈরি হলো, যেখানে এই ছবিতে দেখা যাবে যে টানেলের ভেতর দিয়ে দুটো প্রোটন ঘুরতে ঘুরতে যখন প্রোটন বিন ধাক্কা খাচ্ছে প্রবল গতিতে, প্রবল শক্তিতে, তখন যদি আমাদের এই থ্রি ডিমেনশনাল স্পেস যেটা কথা আমরা বলছি তার চেয়ে বেশি স্পেস থাকে কখনো, তাহলে তার ভেতর ঢুকে গেলে কিন্তু
খুব ছোট্ট ছোট্ট ব্ল্যাক হোলও তৈরি হওয়া সম্ভব, তখন কিন্তু ওই বেশি ভরের ব্ল্যাক হোল ছাড়াও খুব, এটাকে আমরা বলি মাইক্রোস্কোপিক ব্ল্যাক হোল। রাইট, এটাও আমরা শুনছি। এই মাইক্রোস্কোপিক ব্ল্যাক হোলগুলো যেহেতু খুব দ্রুত গতিতে হকিং রেডিয়েশন হবে, তাই তুমি দেখবে ওই ওই অ্যাক্সেলারেটর ছবিটাতে যে কতগুলো ডিটেক্টর আছে সেখানে ওইগুলোকে যদি আমরা মাপতে পারি তাহলে আমরা হকিং বিকিরণের একটা একটা মেপে মাপাটা সম্ভব, যেটা আমাদের অ্যাস্ট্রোফিজিক্যাল এমনি আকাশের ব্ল্যাক হোলে সেটা সম্ভব না, এখানে এটা মাপা সম্ভব। তো এটা হচ্ছে হকিং এর এই বিষয়ের কাজের। চট করে আরেকটা জিনিস জেনে নেব যে আমরা বারবার পড়ছি বা শুনছি, সেটা হলো কলকাতার সাথে কোথাও একটা হকিং এর একটা কানেকশন রয়েছে, তার একটা অনুপ্রেরণার কানেকশন রয়েছে, সেটা কোন জায়গা? আচ্ছা, এটা আমি বলি, হকিং এর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ, এগুলো আমি এগুলোতে এখন আমি যাচ্ছি না, যে এই যে ব্ল্যাক হোলগুলো যে সবকিছু যে বলেছে যে সবকিছুকে টেনে নিয়ে একদম ভেতরে গিয়ে ফেলছে, সবকিছু একটা জায়গায় গিয়ে যখন পড়ে, হ্যাঁ, তখন আমরা ওটাকে একটা সিঙ্গুলারিটি বলি, কারণ তারপরে সময়ের আর তার কোনো যে সময়ের সঙ্গে সে এগিয়ে যাবে না, ওখানে যেন শেষ হয়ে যাচ্ছে। সিঙ্গুলারিটি হচ্ছে ওইখানে গিয়ে সবকিছু সমাপ্তি ঘটছে। এটা একইভাবে আমরা যেটা পাই আইনস্টাইনের তত্ত্ব থেকে, যে যে গ্যালাক্সিগুলো না, যেখানে আমাদের অনেক তারা আকাশে, এই গ্যালাক্সিগুলো কিন্তু প্রবল গতিতে সবাই সবার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ আমাদের ইউনিভার্সটা আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে আমরা যদি টাইমে পিছিয়ে যাই তাহলে আমরা কী দেখবো? আমরা দেখবো যে সব কিছু এরকম একটা প্রবল বিস্ফোরণ থেকে শুরু হয়েছিল অনেক বছর আগে, তারপর ওটা আস্তে আস্তে বড় হয়ে যেতে শুরু করেছে যত সময় যাচ্ছে। এবং সেখানেও দেখো যে এই যে আমি ছবিটা দেখাচ্ছি, একদম শুরুতে তাহলে বিশ্ব কি থেকে শুরু হয়েছিল? একটা বিন্দু থেকে শুরু হয়েছিল, সেই বিন্দু থেকে একটা এক্সপ্লোশন করে, অর্থাৎ আমি যদি আজকে সব সময়ের সঙ্গে পেছন দিকে যাই, সবাই একটা বিন্দুতে গিয়ে পড়ছে, ওইখানে গিয়ে যেন আমাদের সমস্ত নলেজের শেষ হয়ে যাচ্ছে, এটাকে একটা সিঙ্গুলারিটি বলে। বিজ্ঞানে এটা ভালো জিনিস নয়, সব সংখ্যাগুলো অসীম সংখ্যা হয়ে যায়, অর্থাৎ বিজ্ঞানে কোনো ক্যালকুলেশন আর করা যায় না, এই ধরনের পরিস্থিতিকে সিঙ্গুলারিটি বলে। এবং এটা কিন্তু আইনস্টাইনের তত্ত্বের একটা খারাপ দিক। আচ্ছা, এখন এই যে সিঙ্গুলারিটি যে বলেছি এন্ড অফ আওয়ার নলেজ, যে ছবিটা দেখো সবকিছু যেন একটা বিন্দুতে গিয়ে পড়ছে, এই ব্যাপারে কলকাতা শহরের প্রফেসর অমল কুমার রায়চৌধুরী, তিনি তখন আমাদের ইনস্টিটিউট কালটিভেশন অফ সায়েন্সে ছিলেন, তিনি একটি যুগান্তকারী কাজ করেন এই ব্যাপারে। তিনি প্রথম কিন্তু এই যে সবকিছুর গতিপথ একটা জায়গায় গিয়ে পড়ছে, এটা কিন্তু প্রথম উনি তার একটা কাজের মধ্যে দিয়ে ইন্ডিকেট করেন 1952-53 সালে। এটা ওনার প্রথম কাজ। পরবর্তীকালে 1965-এর পরে যখন হকিং এবং পেনরোজ, আমি যাদের ছবি এবার দেখাচ্ছি, এরা যখন এদের থিওরামটাকে এস্টাবলিশ করেন যে এই যে পরিণতিটা এটা আইনস্টাইনের তত্ত্বের একটা অবশ্যম্ভাবী পরিণতি সিঙ্গুলারিটি, এই নিয়ে এরা একটা খুব ইম্পর্টেন্ট থিওরাম করেন যে কী কী কন্ডিশনে এরকমভাবে একটা সব কিছু একটা বিন্দুর দিকে চলে যাচ্ছে এবং আমাদের তত্ত্বটা যেন ফেল করে যাচ্ছে একটা জায়গাতে, এই পরিস্থিতিটা এই হকিং পেনরোজ সিঙ্গুলারিটি থিওরামের মধ্যে দিয়ে আমরা পাই। এবং ওনারা লিখেছেন ওনাদের লেখাতে যে উই ওয়ার ইন্সপায়ার্ড বাই দি ওয়ার্ক অফ প্রফেসর অমল কুমার রায়চৌধুরী, এটা ওরা লিখিতভাবে আছে। হ্যাঁ, এটা আমাদের কাছে একটা বিরাট গর্বের বিষয় একেবারে। কিন্তু স্যার, যা অবস্থা, অনেক প্রশ্ন জানার থাকলেও সময় একেবারে কমে আসছে, সেই জন্য আমি আর ওই টাইম ট্রাভেলে গেলাম না, ওটা তো বোধহয় হকিং, সেটা বোধহয় হকিং টাইম ট্রাভেলকে খুব একটা এন্ডোর্স করেননি। ইনফ্যাক্ট উনি খুব মজা করে বলেছিলেন যে আমি একটা পার্টি ডাকছি টাইম ট্রাভেল যারা করে তাদের জন্য, এবং কেউ আসেনি পার্টিতে, উনি বলেছিলেন যে থেকে প্রমাণ হচ্ছে না, সম্ভব না, এটা মজা করে বলেছিলেন, কিন্তু উনি সেটা বিশ্বাস করতেন। হ্যাঁ, একেবারে শেষে এসে একটা প্রশ্ন জানতে ইচ্ছা করছে খুব ব্যক্তিগত জায়গা থেকে স্যার, যে দুটো সত্তাকে যদি ভাগ করি, একটা মানবিক সত্তা, একটা মানুষ, তাকে ডাক্তারবাবু বলে দিলেন মাত্র 2 বছর বা 5 বছর বাঁচবেন বা বাঁচবেন না, একেবারে সেই জায়গায় এসে গেছেন, তিনি তার পেশি পর্যন্ত নাপতে পারছেন না, কোনো কোনো কিছু মুভ করতে পারেন না, প্রতিটি দৈনন্দিন কাজের জন্য মানুষ বা যন্ত্রের প্রয়োজন হচ্ছে, এরম একজন মানুষ তার মানবিক সত্তা, আর একজন যিনি নাকি বিজ্ঞানের সাধক, সেই মানুষটি 76 বছর পর্যন্ত বাঁচলেন এবং দেখিয়ে দিয়ে গেলেন কিভাবে বাঁচতে হয়। আপনার কাছে, আপনিও তো একজন বিজ্ঞানের সাধক, কোনটা বেশি ইন্সপায়ারিং? আসলে কি জানো, আমার কাছে মনে হয় যে এই দুটো না এক ওনার মধ্যে একত্রিত হয়ে মিলেমিশে এক হয়ে গেছে। কারণ আমি একটা জিনিস বলি, হকিং যখন মানুষের কাছে তো ওনার পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া, সব কিছু বোঝানো শক্ত হয়ে গেছিলো শেষের দিকে, উনি অসামান্য সমস্ত বই লিখছেন। তুমি এই বইটার কথা জানো, ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এই বইটা তো সারা বিশ্বে
কি জনপ্রিয় হয়েছিল এবং উনি এরকম অনেক সুন্দর সুন্দর বই লিখেছেন, কেন উনি মানুষকে বিজ্ঞান সচেতন করতে চেয়েছেন ওই অবস্থাতে। এই মানুষটা বিজ্ঞানে অসাধারণ কাজ করেছেন তার আমি কিছু আভাস দিলাম, এবং এটা আমাদের মনে রাখতে হবে যে সব কিছু উনি করছেন তার শারীরিক প্রতিবন্ধকতা সব কিছুকে অস্বীকার করে, যেন তিনি সারা পৃথিবীকে বোঝাচ্ছেন যে দেখো বেঁচে থাকতে হলে জীবনের বড় আদর্শ নিয়ে, জীবনের নিজের ভালোবাসার জিনিসগুলো নিয়ে যদি বেঁচে থাকতে হয় তাহলে সবকিছুকে অগ্রাহ্য করে বেঁচে থাকা যায়। তাই এখানে দুটোই এক হয়ে গেছে, এখানে হকিং আমাদের কাছে বিরাট টিচার, এখানে উনি আইকন। আজকে এই আলোচনা শেষ হওয়ার নয়, শুধু একটা কথা বলবো যে আমরা আমাদের সাধারণ মানুষরা দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের ছোট ছোট লড়াই নিয়ে মাথা ঘামাই। শুধু সবাইকে একটা কথা বলবো, স্টিফেন হকিং বোধহয় ওই বিজ্ঞানের সাধক তো অবশ্যই, তার সাধনা আমরা সারা জীবনের জন্য মনে রাখবো, কিন্তু এই লড়াই করে বাঁচার ক্ষমতা যেন প্রতিদিন আমরা তার থেকে শিখতে পারি। সকলকে অনেক ধন্যবাদ, আর স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আজকের অনুষ্ঠানে আমাদের সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সময় একদম নেই, আজকে অনুষ্ঠান শেষ করছি, নমস্কার।